हेलो बंधुरा सकल के स्वागत जानाई फ्री नलेज चैनल। आज आबार एक नतून भिडियो निये चले एलाम आपनादेर सामने। এই ভিডিওটি হচ্ছে উৎপাদক নির্ণয়ের উপরে। উৎপাদক নির্ণয়ের উপরে একটি অঙ্ক খুব কমন আসে, সমস্ত পরীক্ষায় আসে। সেই অঙ্কগুলো কি এখানে দেওয়া আছে x³ - 3x + 2, x³ + 2x - 3, 8a³ + 4a - 3। এই অঙ্কগুলো খুব কমন আসে। এই অঙ্কগুলো আমরা যে নিয়মে করে থাকি সেই নিয়মটা খুব লেন্থি হয়। আমরা একটা সহজ নিয়মে অঙ্কগুলো করব। আগে দেখাই এই অঙ্কগুলো আমরা কোন নিয়মে করি। এখানে আমরা x এর উৎপাদক, এই এক্সপ্রেশনটার একটা উৎপাদক খুঁজি। কিভাবে খুঁজি? যখন আমরা x = 1 বসাই তখন বসিয়ে দেখি কি হচ্ছে 1³ + 2 * 1 + 3 - সরি -3। তাহলে এটা হচ্ছে 3 - 3। এটা একবারে বেরিয়ে গেল, এরকম একবারে বেরায় না, অনেক সময় লাগে বেরাতে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে এর একটি উৎপাদক হচ্ছে x - 1 = 0, অর্থাৎ x - 1 একটি উৎপাদক হচ্ছে। তখন আমরা কি করি? এখানে তিনবার x - 1 বসাই, তিনবার x - 1 বসাই। এখানে এই x³ টা আনার চেষ্টা করি, অর্থাৎ x² দিয়ে ইনটু করলে x³ আসবে -x²। আমার তো এখানে x² নেই, আর x² না থাকার জন্য আমাকে এখানে +x দিয়ে ইনটু করতে হবে। তাহলে प्लस एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर হচ্ছে কেটে যাচ্ছে 0। আবার এখানে আসছে মাইনাস এক্স আসছে, তাহলে আমাকে এখানে মাইনাস প্লাস 2 আনতে গেলে এখানে আমাকে আনতে হবে প্লাস 3। এখানে যদি প্লাস 3 আনি তাহলে প্লাস 3 মাইনাস এক্স প্লাস 2 আসছে, আর ওটা মাইনাস 3 আসছে। তাহলে আমার হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এক্স মাইনাস 1 যদি কমন যায় তাহলে পড়ে থাকছে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 3। এটা হয়ে যাচ্ছে आंसर। কিন্তু এই অঙ্কটা একটা সহজ নিয়মে করা যায়, সেই সহজ নিয়মটা শিখে নেব। এখন দেখি x³ + 2x - 3 আমাকে এভাবে খুঁজতে হবে না। আমাকে এটা জানতে গেলে জানতে হবে 1 to 5³ জানলেই হবে যথেষ্ট। 1³ = 1, 2³ = 8, 3³ = 27, 4³ equal to 64। এতটা জানলে যথেষ্ট, এর বেশি যায় না অঙ্ক। তাহলে x³ + 2x - 3 এই অঙ্কটা আমরা করব কি করে? আমরা এই পার্টকে একটা কিউবিক নাম্বার নিয়ে আসবো এই পার্ট থেকে, আর একটা এর সাথে ইনটু হয় এরকম একটা নাম্বার নিয়ে আসবো। তাহলে কি করে আনছি দেখুন, -2 -1। তো -2 -1 আমাতে এটা কি হচ্ছে? এটা যাচ্ছে এখানে x³ - 1, এটা কিউবিক 1 আছে, আর এটা হচ্ছে 2x - 2। আমি কমন নিতে পারবো, এরকম একটা পার্ট এনেছি। এবার এটা হচ্ছে ফর্মুলা ফেলছি x - 1 x² + x * y মানে x + 1, আর এখান থেকে +2 যদি কমন নিই x - 1, তাহলে এখান থেকে x - 1 কমন যাচ্ছে x² + x + 1 + 2। দেখুন কত সুন্দর চলে আসছে x - 1 * x² + x + 3। এটা হয়ে যাচ্ছে নির্ণয় উৎপাদক। তাহলে আমাকে এতটা ভাবতে হলো না যে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, না 3 দিয়ে যাবে, সেই অনুযায়ী আমাকে উৎপাদক আনার দরকার পড়লো না। এবার আমরা এই নিয়মে একই নিয়মে এই অঙ্কটা করে দেখব। এখানে 1 নম্বর যে অঙ্কটা দিয়েছে x³ - 3x + 2 এটা করে দেখব। এটা এখানে 2 আছে, তাহলে এটাকে কিভাবে ভাঙবো? এটা 3 লিখে দিলাম, আর এটা -1 লিখে দিলাম। 2 আসছে, 3 এর সাথে কমন যাবে, আর -1 হচ্ছে কিউবিক পার্ট। তাহলে এটা কত আসছে? x³ - 1 - 3x + 3। এটা ফর্মুলা ফেলুন x - 1 x² + x + 1, আর এখান থেকে -3 কমন নিন, তাহলে x - 1 থাকছে। তাহলে x - 1 কমন যাচ্ছে x² + x + 1 - 3, তাহলে এটা কত আসছে एक्स माइनस वन, एक्स स्क्वायर प्लस एक्स माइनस टू। एटा आसछे एइबार एइ एक्स स्क्वायर प्लस एक्स माइनस टू एटा आबार उत्पादके विश्लेषण होबे। एटा किभाबे उत्पादके विश्लेषण होबे सेटा एबार देखे नेब। देखुन एटा किभाबे उत्पादके विश्लेषण हच्छे। एटा एकइभाबे एक्स माइनस वन एटा टू वन जा टू माने आपनार जाच्छे एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस टू एक्स माइनस वन एखाने जेटा एक्स कमन जाच्छे एक्स प्लस टू और एखान थेके माइनस वन कमन जाच्छे एक्स प्लस टू। तो एटा हच्छे एक्स माइनस वन, एटा हच्छे एक्स माइनस वन कमन जाच्छे एक्स प्लस टू पड़े आछे, अर्थात आंसर हच्छे एक्स माइनस वन होल स्क्वायर एक्स प्लस टू। एटा निर्णय उत्पादके आंसर जाच्छे। तो এইভাবে আমরা খুব সহজ ভাবে অঙ্কটা করতে পারি। এরপর শেষ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হলো 8a³ + 4a - 3 8a³ + 4a - 3। এই অঙ্কটা আমাদের করতে হবে। এই অঙ্কটা করার নিয়মটা একই নিয়ম আমরা করব। এটা 8a³ মানে 2a তার হোল কিউব প্লাস 4a, এটা আমরা ভাঙছি -2 -1। কেন দেখুন 1 এখানে কিউবিক পার্টে আছে আর এখান থেকে 2 কমন, এর মধ্যে কমন ফ্যাক্টর 2 আছে, তাহলে 2a তার হোল কিউব -1 প্লাস 4a -2 এটা যাচ্ছে। এটা ফর্মুলায় ফেলুন a³ - b³ হবে a - b * ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर एटा आसछे प्लस एखान थेके 2 कमन निन ताहले 2a -1 ताहले 2a -1 2a -1 कमन जाच्छे 2a -1 पड़े थाकछे 4a स्क्वायर प्लस 2a प्लस 1 प्लस 2 अर्थात 2a -1 इक्वल टू 4a स्क्वायर प्लस 2a प्लस 3 एटा आसछे। আর এটা ফার্দার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে না, সুতরাং অঙ্কটা এখানে শেষ হয়ে যাচ্ছে। এই ভিডিওটি দেখে যদি আপনারা সত্যি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন, আমার ভিডিওকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি শেয়ার করুন। ধন্যবাদ।